অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা হাসান এজন্য আঞ্চলিক গুরুত্ব দেন তিনি সকালে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন রেজওয়ানা জানান বন্যা দুর্গত এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার তবে ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর একসাথে কাজ করার উপর জোর দেন তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ সুইডেন অ্যাম্বাসের উন্নয়ন ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রধান মারিয়া স্ট্রিটসম্যান জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে আমাদের জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে আমাদের মতো নিম্নাঞ্চল তাদেরকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও যায়নি ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে কিন্তু আসলে সেই টাকাগুলো তারা এনজি এর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সেই পরিমাণে তাইদিক কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে যেমন সুইডেন সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে